হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له مثل أجور من تبعه رواه مسلم। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক 2020 সালের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত আন্দোলনের বিশেষ দায়িত্বশীল ভাইরা, আলোচ্য বিষয় প্রবাস জীবনে দাওয়াতি কাজের পদ্ধতি। মূল বিষয়ে আলোচনা যাওয়ার পূর্বে দুটি কথা বলব। একটি হলেই যে দেশের মাটিতে কর্মী সম্মেলনে অংশগ্রহণ করে কথা বলার সুযোগ এটাই প্রথম। বিদেশ জীবনে আমাদের সৌদি আরবে নিয়মিত কর্মী সম্মেলন হয় এবং সেখানে আলহামদুলিল্লাহ দায়িত্বশীল হিসাবে মূল আলোচক হিসাবে কর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলার সুযোগ পাই। তো আমি প্রত্যেক সম্মেলনে একটি বিষয় কর্মীদেরকে বিশেষভাবে স্মরণ করে দেই কর্মী সম্মেলনে, সেটা হলে এই যে আপনি কে এবং কেন। তো আমার যেহেতু মূল সাবজেক্ট প্রবাস জীবনে দাওয়াতের পদ্ধতি, তা আমি মনে করছি যে আমি আমার মূল বিষয়ে কিছু আলোচনা করে শেষে, যেহেতু এটা কর্মী সম্মেলন, তো আমি আমার পক্ষ থেকে একটি মেসেজ এই দেশে এবং প্রবাস জীবনে যারা আছেন তাদের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে দুটি কথা বলবো যে আপনি কে ও কেন। প্রথম যে কথা সেটা হলেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দাওয়াতি কাজ করা ফরজ করে দিয়েছেন। একজন মুসলিম সে তার উপর ইমানি দায়িত্ব, যেখানেই থাক যেই অবস্থায় থাক সে তার দাওয়াতি কাজকে চালিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন সূরা যারিয়াত 55 নম্বর আয়াত, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মানুষকে সবসময় তাযকির উপদেশ বাণী শোনাও, সচেতন করো, এদেরকে স্মরণ করিয়ে দাও। স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমেই একজন মুসলিমের দিনের অন্তরে দিনের চেতনা বৃদ্ধি হবে এবং সে উপকৃত হবে। দাওয়াতি মিশন যদি বন্ধ হয়ে যায় তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আমাদেরকে নির্দেশনামূলক হুকুম দিয়েছেন, উদউ ইলা সাবিল রব্বিক, তোমরা মানুষদেরকে আহ্বান করো, ডাকো, দাওয়াত দাও, ইলা সাবিল রব্বিক, তোমার প্রতিপালকের পথের দিকে। তাহলে একজন মুসলিম হিসাবে আমার দায়িত্ব যে যেখানেই আছি যেই অবস্থায় আছি আমাদেরকে এই দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। ইসলাম শুধু একটা নির্দিষ্ট যুগের জন্য আসে নাই, কেয়ামত পর্যন্ত এই ইসলাম টিকে থাকবে এবং চলমান দিন
নতুন করে আমাদের মাঝে নবী আসবেন না। তো এই দিনের প্রচার এবং প্রসার দাওয়াত এবং জেহাদের মাধ্যমেই চলতে থাকবে। দাওয়াতের প্রেক্ষাপট যেখানে দাওয়াতের জায়গা দাওয়াত দিতে হবে, আর যেখানে জেহাদের প্রেক্ষাপট সেটা জেহাদ করতে হবে সেখানে। দুটাকে একাকার করার কোনো সুযোগ নেই। দাওয়াতের জায়গায় জেহাদ শুরু করলে ফেতনা হবে, আর ফেতনার হচ্ছে হয়ে আসছে, জিনিসটা একসাথে মিলে দিলে হবে না। যেহেতু দাওয়াত আমাদেরকে সব জায়গায় করতে হবে, সেহেতু আলহামদুলিল্লাহ আমাদের দেশে যেরকম দাওয়াতি কাজ চলছে, প্রবাস জীবনেও আলহামদুলিল্লাহ এ দাওয়াতি মিশন পরিচালিত হয়ে আসছে আলহামদুলিল্লাহ। তবে দুটার প্রেক্ষাপট এক নয়, দেশের মধ্যে দাওয়াত আর বিদেশে দাওয়াত দুটা কিন্তু এক অবস্থা নয়। বিদেশে যেনারা যান তাদের মূল উদ্দেশ্য দুনিয়া, মূল উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া উপার্জন্য তারা বিদেশে যায়। আর আরেকটা হলো এই, বিদেশ যারা যায় অধিকাংশ বিদেশি তারা ঋণগ্রস্ত হয়ে যায়, অথবা সেখানে যাওয়ার পর তারা অনেক দিন পর্যন্ত অত্যন্ত কষ্টের জীবনযাপন করতে হয়। দেশের জীবনের চাইতে বিদেশি জীবনের পার্থক্য হলো এই, বিদেশের জীবনটা হলো পরাধীন জীবন, কারো অধীনে থাকতে হয়, ইচ্ছা করলেই কিছু করা যায় না। আরেকটি বিদেশের জন্য সমস্যা সেটা হলো এই যে ওখানে মানুষ নিজেকে নিয়েই বেশি ভাবে, নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে সময়টা তার মধ্যে ব্যয় করার চেষ্টা করে। কীভাবে উপার্জন বেশি করবে, সামান্য একটু সময় পেল পরিবারের কাছে ফোন দিবে, যোগাযোগ করবে। তার মানে হলো এই, দিনের জন্য কিছু সময় বের করে বোঝা বা বোঝার চেষ্টা করা, এরকম মানসিকতার লোকের সংখ্যা খুবই কম। এটা এজন্য বলছি যে আমরা যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যাই, তখন প্রথম পর্যায়ে তারা এরকম কথাই বলে যে ভাই এখানে পেটের দায় আসছে, এখানে আমরা দিন শিখতে আসিনি, অতএব আমরা আমাদের লক্ষ্যে কাজ করব, আমাদের সময় নেই, এভাবে ডাইরেক্ট প্রথম দাওয়াত দিয়ে দেয়। আর বাড়ি থেকে তো প্রেশার আছে, টাকা দেন, ঋণের টাকার অনেক রকম মানসিক টেনশানে তারা থাকে। তারপরেও আমরা সেখানে তাদের কাছে যেভাবে যাই সেটা হলে আমরা প্রথমেই তাদের সাথে জিয়ারা পরিচিতি পর্বটা চালু করি, তাদের সাকান মানে তাদের যেটা প্রবাস জায়গা সেখানে যেই, তাদের সাথে পরিচয় হই। আর প্রথম পর্যায়ে তাদেরকে আমরা তারহিবমূলক মানে ইসলামের দিকে ধাপিত হওয়ার জন্য সুন্দর সুন্দর কথা বলে জান্নাতের তারহিব দেওয়া, জান্নাতের দিকে তাদেরকে রগবাদ দেওয়া, জাহান্নামের ভয় দেখানো, এই ধরনের কিছু হ্যাঁ নসিহতমূলক কথা নিয়ে তাদের কাছে যাই। এরপরে পরস্পর পরিচয় হই। পরিচয় হওয়ার পর আস্তে আস্তে, একটু ভালো করে শোনেন, আমরা প্রথমেই টার্গেট নেই তাদের আকিদার সংশোধন করার জন্য, কারণ আকিদার বিষয়টা জটিল। তো আকিদার সংশোধনটা কীভাবে করা হয়, যখন পরিচয় হয় তখন আমরা তাদেরকে আস্তে আস্তে কাছে নিয়ে আসি। আমাদের যেগুলি ইসলামিক সেন্টার আছে সৌদি আরবে, সেখানে দাওয়াতের কয়েকগুলি সিস্টেম আছে। একটা হলো সাপ্তাহিক দরস হয়, সপ্তাহে দুটা তিনটা চারটা বিভিন্ন ভাষার। তো সেখানে কোম্পানি থেকে লোকদেরকে গাড়ি দিয়ে নিয়ে এসে অফিসে নিয়মতান্ত্রিকভাবে দাওয়াতি কাজ চালানো হয়, এবং তাদেরকে নিজের গাড়িতে, অফিসের গাড়িতে নিয়ে আসা হয়, তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়, তাদেরকে এক ঘন্টা বক্তব্য দিয়ে আকিদার সংশোধনমূলক, আমলের সংশোধনমূলক আমরা আলোচনা করে তাদেরকে আস্তে আস্তে কাছে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ এরকম ইসলামিক সেন্টার সৌদি আরবে প্রায় 200-এর অধিক আছে, এবং দায়ীও এরকম অনেক সংখ্যার দায়ী সেখানে আছে। আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাষার দাওয়াতি কাজ চলছে, চলমান আলহামদুলিল্লাহ। এরপরে যেটা আমরা করি সেটা হলো এই যে, আচ্ছা যারা এই আকিদাটা বুঝতে পারে, যাদের আমলটা সংশোধন হয়ে যাওয়ার মতো মনমনের সাথে চলে আসে, তখন তারা নিজেরাই প্রশ্ন করে, আচ্ছা এই আকিদার মানুষ কি বাংলাদেশে আছে? আমরা বলি আছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশ আছে। তো ওগুলি দেশে তো আর এভাবে নাম নিয়ে অতটা আমরা পরিচয় করাই না। তখন আমরা তাদেরকে একটা নসিহত করি যে দেখুন, বাংলাদেশে বহু দল আছে, আপনি সেখানে যাবেন, যাওয়ার পর আসলে হকপন্থী দল আপনি তাদেরকে কীভাবে চিনবেন, কীভাবে খুঁজে বের করবেন? প্রথমত আমরা তাদের আকিদা সংশোধন যাদের করি তাদেরকে বলি যে আপনাকে ইন্টারভিউ একটা দিচ্ছি, একটা প্রশ্ন করে দিচ্ছি, এই প্রশ্নের মাধ্যমে আপনি যাচাই বাছাই করবেন যে কারা হকপন্থী। বলে আপনাকে একটা প্রশ্ন যে আপনি যতগুলি বাংলাদেশের ইসলামিক দল আছে তাদের নেতাদের কাছে জিজ্ঞাসা করবেন আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে? যদি বলে ফিসসামা, তখন তারা এই পর্যন্ত এলিম তাদের কাছে চলে আসছে যে আল্লাহ কোথায় আছে, এই জ্ঞান তাদের কাছে আছে।
যদি আপনি এই উত্তর পান যে আল্লাহ ফিকুল্লি মাকান, আল্লাহ সব জায়গায় আছে, তাহলে আপনি বুঝতে পারলেন তার কাছে হক আছে কি না। এরপরে আপনি কিছু সংখ্যক মানুষ, বাংলাদেশে অধিক সংখ্যক প্রায় 3 কোটির অধিক মানুষ আছে যারা আপনাকে উত্তর দিবে আল্লাহ হাফিজ সামা, আল্লাহ তাআলা আসমানে আছেন। কিন্তু তখন আর একটা প্রশ্ন করে যে বাংলাদেশে তো একাধিক দল আছে যারা হকপন্থী আছে, তাদের মধ্যেও দেখি অনেক দল। তখন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে বলি যে ভাই, আপনি বাংলাদেশে যে হকপন্থী যতগুলি দল আছে আপনি সবগুলি দলের কাছে যে একটু একদিন করে সময় দিবেন, রাজশাহী যে একজন থাকুন, যাত্রাবাড়ি যে একদিন থাকুন, প্রত্যেক যার যাই স্থান আছে সেখানে যে আপনি কিছু সময় তাদের সাথে থেকে দেখেন, যাদের সাথে আপনার ভালো লাগবে তাদের সাথে আপনি কাজ করবেন। নাতিজা রেজাল্ট যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ, তারা বাংলাদেশে এসে হক জানার পর দেশে এসে বিভিন্ন হকপন্থী দলের সেন্টারে তারা ঘুরে ঘুরে তারা কিন্তু আলহামদুলিল্লাহ সর্বশেষে আমাদেরটাই তাদের তারা পছন্দ করে এবং গ্রহণ করে আলহামদুলিল্লাহ। এরকম একটি উদাহরণ দিচ্ছি, গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটা ছেলে আসছিল এখানে, ওই ছেলেটাও কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের কাছে এসে সে কিন্তু এটা বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ, এখানে যে একটা সুন্দর পরিবেশ আছে, কখনো কর্মী সম্মেলন, কখনো ইমাম প্রশিক্ষণ, কখনো যুবসংঘ প্রশিক্ষণ, কখনো এই যে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ যে একটা চলমান এবং সর্বস্তরে দাওয়াতি কাজ, বই ছাপানো হচ্ছে, বই বিতরণ করা হচ্ছে, আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ যেভাবে সারা পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে নয় আলহামদুলিল্লাহ এখন সারা পৃথিবীতে প্রবাস, বলতে আমি যেটা বললাম এটা সৌদি আরবের প্রেক্ষাপট, কিন্তু সৌদি আরব ছাড়া মিডল ইস্টে, কুয়েতেও আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ আছে, আমাদের সংগঠন আছে, কাতারে আছে, বাহরাইনে আছে, কিন্তু সিঙ্গাপুর বা বিশ্বের অন্যান্য জায়গায় সেখানে কিন্তু এ পরিবেশ নেই, দাওয়াতি প্রেক্ষাপট এরকম নাই, দায়ীও এরকম নেই। আলহামদুলিল্লাহ প্রবাস জীবনে আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের সৌদি আরবে শুধুমাত্র রিয়াদেই প্রায় 14টার বেশি সংগঠনের শাখা আছে, আল কাসিমে প্রায় 5-6টা শাখা আছে, মদিনায় শাখা আছে, জিদ্দায় শাখা আছে, দাম্মামে আছে, কাবজিতে আছে, আলহামদুলিল্লাহ এটা তো শাখা যেখানে শাখা। আর আমাদের সমর্থক আলহামদুলিল্লাহ সৌদি আরব কেন বিশ্বের প্রবাসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিপটে আছে আলহামদুলিল্লাহ, তাদের কাছে দাওয়াতি মিশনটা দুইভাবে বুঝতেছে, আমাদের পত্রিকা আগে বাই পোস্টে যেত আর এখন আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে যাচ্ছে, এবং আমাদের বক্তব্যগুলি বিশেষ করে আমির সাহেবের জুমার খুতবা নিয়মিতভাবে যেভাবে প্রচার হচ্ছে আলহামদুলিল্লাহ, তো এটা একটা মানে কি বলে একটা দাওয়াতি মিশন, দাওয়াতটা একদম আলহামদুলিল্লাহ বিশ্বের আনাচে কানাচে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। এই দাওয়াতের ফলে যেখানে যে এলাকায় আহলে হাদিস ছিল না আলহামদুলিল্লাহ এখন সেখানে অসংখ্য আহলে হাদিস তৈরি হয়েছে। তো সম্মানিত দিদি ভাই, তো এটা হলো প্রবাস জীবনের অবস্থা আলহামদুলিল্লাহ, সেখানে দাওয়াতি কাজ চলমান। আর আরেকটা যে বলে দেয় সেটা হলো সাংগঠনিকভাবে আমরা ওখানে আলহামদুলিল্লাহ যেভাবে কাজ করি সেটা হলো এই যে আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নিয়মিত বৈঠক হয়, এবং যেগুলি সিলেবাস আছে সিলেবাস অনুযায়ী তাদেরকে অধ্যয়ন করানো হয়, তার উপর পরীক্ষা নেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, বাৎসরিক কর্মী সম্মেলন হয়, ইয়ানাতের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। এটার দ্বারা যেটা আমরা ফল পেয়েছি সেটা হলো, মনে রাখবেন, দেশের যেটা প্রেক্ষাপট বিদেশের প্রেক্ষাপট আলাদা নয়, একটু খেয়াল করেন, দেশে যেরকম আমাদের সংখ্যা কম হলেও সবাই কিন্তু আমাদেরকে নিয়ে শুধু ভাবে, মানে আমাদেরকে নিয়ে তারা চিন্তা করে যে এই তো এরা আসলো, এই তো এরা শাখা গঠন করলো, এই তো এরা এখন আস্তে আস্তে এলাকা দখল করে নেবে। ঠিক এই চেতনাটা বিদেশেও আছে, তারা আমাদের একজন কর্মীকে 20 জন মনে করে, একজন দায়ীকে তারা 20টা দায়ী মনে করে। হ্যাঁ, অন্যান্য বেতাতিরা এসে সেখানে কাজ করুক, তারা সেখানে যা ইচ্ছা তাই করুক, কারো কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আন্দোলন বা যুবসংঘের কোথাও যে কোনো শাখা গঠন হবে বা সেখানে যে 2-4 জন বসে কিছু আলোচনা করবে, এটা নিয়ে আমাদের খালাতো ভাইয়েরও মাথা ব্যথা, চাচাতো ভাইয়েরও মাথা ব্যথা, আশেপাশে যারা আছে সবারই মাথা ব্যথা, আমাদেরকে নিয়ে শুধু তারা ভাবে। তার মানে হলো যে আলহামদুলিল্লাহ, তার মানে কি বুঝলেন, যে আমাদের কাছে কিছু আছে, আমাদের কি আছে, কিছু আছে, সেই কিছুটা কি আমাদের কাছে যে পাওয়ার আছে, এই পাওয়ারের ওজন অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ ওনাকে নিয়ে এত কেন ভাবত, বাতিলপন্থী তো অনেক শক্তি ছিল সেখানে, কিন্তু আল্লাহ রসুলের কাছে ছিল ওহি, আর এই ওহির এমন পাওয়ার যে এই ওহি যেখানে যাবে সেখানে আলোকিত করে দেবে আলহামদুলিল্লাহ। এই পাওয়ারটা আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি, আর এই জন্য মানুষ আমাদেরকে গোনে এবং ভয় পায়। আমি যে কথাটা শেষে বলবো, যেহেতু কর্মী সম্মেলন, সেটা হলেই আমি প্রথমে ইঙ্গিত দিয়েছিলাম যে আমরা কে এবং কেন, প্রত্যেক কর্মীকে এই বিষয়টা অবশ্যই তাদের জেনে রাখতে হবে। মনে রাখবেন, এটা যদি আপনি জানেন
তাহলে আপনি আর এখানে অভিমান করবেন না, আর কোনোদিন আন্দোলন থেকে দূরে যাওয়ার চিন্তাও আপনার মাথায় আসবে না। কে কেন এজন্য বলছি যে আপনি জানেন আপনি কে, আপনি কি উত্তর দেবেন? আমি আহলে হাদিস আন্দোলনের কর্মী। আহলে হাদিস কারা সংক্ষেপে বলব, আহলে হাদিস বলতে ইমাম আহমদ বিন হাম্বলের ভাষায় বলবো, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ রসুল যে বলেছেন 72 দলের মধ্যে একটি দল যে জান্নাতে যাবে তারা কারা, তখন তিনি বলছেন ইজা লাম ইয়াকুন মিন আহলিল হাদিস ফালা আদরি মানহু, সেটা যদি আহলে হাদিস না হয় তাহলে আমার জানা নেই আর কারা হবে সেটা। আমি মনে করি আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আকিদার অনুসারী যারা, সহি আকিদার অনুসারী যারা, আলহামদুলিল্লাহ সেই আহলে হাদিস একটি দল যে জান্নাতে যাবে আপনি সেই দলের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ। এই জিনিসটা আপনাকে শুধু এই এমনি আলহামদুলিল্লাহ বলে বুঝলে হবে না, এটা জাগ্রত জ্ঞানের আলোকে আপনি সত্যি কি হকের মধ্যে প্রতিষ্ঠিত আছেন। তাহলে এতগুলি দল থাকতে, এতগুলি ফেরকা থাকতে, এই ছোট্ট একটি দল আহলে হাদিস আন্দোলন যাদের প্রত্যেকটা কাজে শুধু বাধা আর বাধা, এখানে দুনিয়ায় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, তো সেখানে আপনি কষ্ট করে আন্দোলন করছেন, আর আপনি যদি এ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকে যে আসলে বৈশিষ্ট্য কী, আমি কেন আছি, তো যদি আপনার ইয়কিন জ্ঞানের আলোকে যদি জানেন যে আলহামদুলিল্লাহ আমি হকের উপর আছি, তাহলে আপনার তো অভিমান করার কিছু নেই, এখানে চাওয়া পড়ার কিছু নেই, কারণ বিনিময় জান্নাত। কর্মী বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি দ্বারা কর্মী তৈয়ার হয়। মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বায়াত হয়েছিল, বায়াতে ওকবা, যে প্রথম 6 জন হাজিদের মাঝে আল্লাহ রাসূল যে দাওয়াতি কাজ করেছিলেন, 6 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল। পরের বছর মদিনা থেকে ইসলাম গ্রহণ করে কতজন আসছিল বলেন? 12 জন। তার পরের বছর কতজন? 73 জন বই ছেলে আর 2 জন মেয়ে, এই যে সংখ্যা প্রথম 6 জন, ওখানে কি কোনো দায়ী ছিল, কোনো প্রশিক্ষক ছিল? জি না, প্রথমে 6 জন, তারপরে 12 জন, তারপরে 73 পর্যন্ত মুসআব বিন উমাইরকে আল্লাহ রাসূল দায়ী হিসাবে পাঠিয়েছিলেন। এই যে কর্মী, তার মানে কি যে আপনি যেখানেই থাকবেন, বগুড়াতে ছিল আজ থেকে 10 বছর পূর্বে 10টা সংগঠনের শাখা, এখন 10টা কেন, এখন 50টা হতে হবে, আপনার কর্মীদের সংখ্যা ঠিক এভাবে বৃদ্ধি পালেই তখন আপনি কর্মী। আগে যেই কর্মী ছিল এখনও সেই কর্মী না, কর্মী মানে হলে যে আপনার তারা দাওয়াত মিশন চালাতে হবে। শেষ কথা বলবো সেটা হলেই কর্মীদের স্তর আছে। মনে রাখবেন প্রথম যেটা দাওয়াত হবে, আল্লাহ রসুল সাল্লাম 2টা বায়াত করেছিলেন, কথা শেষ করে দেবো এই কথা বলেই, একটি বায়াত ছিল প্রথম বায়াত আর আরেকটি বায়াত ছিল দ্বিতীয় বায়াত। ভাই একটু, প্রথম বায়াত দ্বিতীয় বায়াতের মধ্যে পার্থক্য হলো এই যে প্রথম বায়াতে আল্লাহ রসুল সবগুলি কর্মসূচি দিয়েছিলেন ব্যক্তির পরিবর্তনের, বলছেন যে আল্লাহ তুশিক বিল্লাহ শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাজিনু ওয়ালা তাকতুলু ওয়ালা তাতু বিবুতান ওয়ালা তাসু ফিল মারুফ, 6টা বিষয় বলছে। কি বলছে? তুমি শিরিক করবো না, চুরি করবো না, জিনা করবো না, তুমি সন্তানকে হত্যা করবো না, তুমি কারো চুগলি করবো না, কোনো নেকির কাজ, নেকির কাজে তুমি নাফরমানি করবো না, 6টি বিষয়, সবগুলো কিন্তু ব্যক্তি জীবনের বিষয়। এরপরে যে 12 জন, তারপরে যে 75 জন যে বায়াত করলেন, তখন আল্লাহ রাসূল বায়াত করেছেন, তখন কিসের উপর বায়াত করেছেন এখন একটু বোঝেন। আগে ছিল ব্যক্তির পরিবর্তন, ব্যক্তি যখন পরিবর্তন হয়ে গেছে, এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজ সংস্কারের কাজ শুরু করতে যাচ্ছেন, তখন তিনি কর্মীদের বায়াত নিচ্ছেন। দেখেন আলা সামিয়া ওয়া তাআ, প্রথম বায়াত শোনো এবং আনুগত্য করো। তার মানে কি? এখন আর ব্যক্তি জীবন নেই, এখন সমষ্টিগত জীবন, এখন একটা জামাতবদ্ধ জীবন হবে, একজন নেতা থাকবেন। আর আল্লাহ রসুল বায়াতের প্রথম বাক্য হলো এই যে তোমাকে শুনতে হবে, আনুগত্য করবে। দ্বিতীয় হলো এই ফিন নাফাকা, খরচ করতে হবে, দান করতে হবে সর্ব অবস্থায়, আমর বিল মারুফ, সৎ কাজের উপদেশ, অসৎ কাজ নিষেধ করতে হবে, আনতাকুলু ফিল্লা ওয়ালা তাখুদুল্লাহ মতলাইম, আল্লাহর বারে হক, আল্লাহর বিষয়ে হক কথা বলতে হবে, কারণ ভয় করা চলবে না। আনতান সুরুনি, আল্লাহ রসুল বলছেন আমাকে তুমি সাহায্য করবা, যদি আমরা মদিনাবাসীদেরকে বলছি আমি যখন তোমার কাছে যাব আমাকে সাহায্য করবা, আর আমাকে তোমরা ওইভাবেই সকল ধরনের বাধা বিঘ্ন থেকে বিরত রাখবে যেভাবে তুমি তোমার নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে বাধা রাখো, তাদের যেমন কল্যাণ চাও আমারও কল্যাণ চাইতে হবে। বিনিময় কি? বিনিময় ওয়ালাকুমুল জান্না, বিনিময় তোমাদের জন্য জান্নাত। 2 বায়াত থেকে কর্মীদের স্তর পাওয়া যায়। প্রথম কর্মী যিনি হবেন, ব্যক্তির
সংশোধন করবেন। এর পরের স্টাপ যেটা, যে আমাকে শুধু ব্যক্তি নিয়ে ভাবতে হবে না, আজকের কর্মী সম্মেলন আলোচনা ওই তাওহীদ শিরিক নয়, আজকে সমাজ সংস্কার কীভাবে হবে, সমাজে কীভাবে দাওয়াত কাজ ছড়িয়ে যাবে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন ঠিক সেই গতিতে এগিয়ে যাচ্ছে। প্রথম এক সময় এক অবস্থা ছিল, এখন সে অবস্থা নেই আলহামদুলিল্লাহ। দাওয়াতে কাজের ব্যাপকতা অনেক ছড়িয়ে গেছে। আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই দাওয়াতটাকে কবুল করে নিয়েছে। যদিও বাধা বিঘ্নতা এসেছে, আশা রাখবো ইনশাল্লাহ আমাদের দাওয়াতটা আরও বেশি প্রবল বেগে এগিয়ে যাবে এবং এটা ইনশাল্লাহ বিশ্বে ছড়িয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত দায়ী ইলাল্লাহ থেকে দাওয়াতে কাজ করার তৌফিক দান করেন। আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল-গফুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।